এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে ওই ছাত্রীর মা আক্রান্ত হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার জহরাতলা এলাকায়। আহত ছাত্রী ও তার মা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায় ওই নির্যাতিতা ছাত্রী মোহাম্মদ হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত আজগার আলী ও খলিল শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই ছাত্রী ঘরে ঘুমিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী ওই দুই যুবক ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে মা ছুটে এলে তাকে মারধর করে ওই দুই যুবক বলে অভিযোগ। ঘটনার পর থেকে ওই দুই যুবক পলাতক। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আমার মেয়ে ঘরের মধ্যে ছিল, আমি পায়খানাতে ছিলাম, বিছানা করছিল, আমার মেয়েকে রেপ করার জন্য ঘরে ঢুকেছিল। আমি জানতে পেরে ঘরে এসে আমার মেয়েকে টানাটানি করে আমাকে মারধর করে গ্রামের মানুষ ঢুকে, ওই পার্শ্বপাশি ছিল গ্রামের মানুষ, আমাকে মারধর করেছে। বলছি আপনার মেয়ে কোথায় ছিল তখন? ঘরে ছিল। কতজন ঢুকেছিল ঘরে? তিনজন চারজন। তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল নাকি? হ্যাঁ। কি চাইছেন? আমি চাইছি যে ওদের শাস্তি হোক। আমার 12-13 বছরের মেয়েকে আমি এভাবে ধর্ষণ করছে, তাদের শাস্তি হোক। এখন কোথায় ভর্তি আছেন? হসপিটালে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।